হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের ডিমের চপ তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের চপ তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো সেদ্ধ আলু, টোস্টের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চটপটি মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, ডিম সেদ্ধ, আর ডিমের সাদা অংশ, আর লাগবে লবণ আর তেল। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা বাদামি কালারে ভেজে নেবো, পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, চটপটি মশলা 1 চা চামচ, এবারে ভিতর দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে একটি সার্ভিং বলে উঠিয়ে নেব, একটি বলে উঠিয়ে নেব, এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে যাতে দানা দানা না থাকে।
সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেছে। এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি, ডিমগুলোকে চার ভাগ করে নেব। এবার আমি আলুগুলো এভাবে করে এভাবে লম্বা আকার করে বানিয়ে নেব। এরপর টোস্টের গুঁড়ো মিশিয়ে টোস্টের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে এবার ডিমের সাদা অংশে ভিজিয়ে নেব। ভিজিয়ে আবারও টোস্টের গুঁড়ো মিশিয়ে নেব। এভাবে এক এক করে বানিয়ে নেব। ডিমের সাদা অংশে ভিজিয়ে নেব। এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। সব কয়টা বানিয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর এক এক করে ডিমের চপগুলো দিয়ে দেব। সবগুলো আমি মাজা, চুলোর জাল মাজারি আছে, করে ভেজে নেব। এবার এক পাশ হয়ে গেছে, উল্টে দেব।
আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এবার আমি একটি চপ কেটে দেখাবো ভিতরে কিভাবে হয়েছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে এবং মুচমুচেও হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।